আমরা এই সেদিনও বলছিলাম যে যেদিন আপনার মেইন পরীক্ষা সেদিন লিসেনিং রিডিং রাইটিং এই তিনটা পরপর হবে। লিসেনিং কতক্ষণ? এতদিন আপনারা সবাই ব্যাগ 9 টাইম পেয়ে অস্থির হয়ে গেছেন ক্লাস, এবং রিডিং 1 ঘন্টা, যেটা আপনারা এখন ব্যাগ 9 ছাড়া পানি না। আজকে আসেন রাইটিং, রাইটিং 1 ঘন্টা। আচ্ছা, এই 1 ঘন্টার মধ্যে আপনাকে 2টা টাস্ক দেওয়া হয়, টাস্ক 1 বলে টাস্ক 2 বলে। টাস্ক 1 এ একাডেমিক আর জেনারেল ট্রেনিং দের একটা পার্থক্য থাকে, কিন্তু টাস্ক 2 তে আমাদের দুই মডিউলের জন্যই একই জিনিস। এসএ টাস্ক 1 এর পার্থক্যটা এই যেটা দেখালাম, যে আমার জিটির জন্য, জেনারেল ট্রেনিং এর জন্য আমাকে শুধু একটা লেটার লিখতে হবে, আই জাস্ট হ্যাভ টু রাইট আ লেটার। আর টাস্ক 1 এ একাডেমিক দের একটা ডায়াগ্রাম, একটা গ্রাফ, কোন টেবিল, কোন প্রসেস, পানি চক্র প্রসেস, ছোটবেলায় এই ধরনের প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে এই ধরনের একটা ছবি হ্যাঁ দেয়া থাকবে, সেটাকে ইভেন ম্যাপ ম্যাপ দেয়া থাকে, এইটাকে সামারাইজ করতে হবে এবং কম্পেয়ার করতে হবে ভাইরালে। তাহলে টাস্ক 1টা একাডেমিক এবং জেনারেল ট্রেনিং মডিউলে পার্থক্য আছে, কিন্তু টাস্ক 2 তে কোনো পার্থক্য। এই দুইটা টাস্ক দিয়ে আপনাকে, এই দুইটা টাস্কের কোয়েশ্চেন দিয়ে, অ্যানসার স্ক্রিপ্ট দিয়ে, 1 ঘন্টা সময় দিয়ে বলবে কি ইউ আর সাপোজ টু, অর ইউ শুড স্পেন্ড 20 মিনিটস ফর টাস্ক 1, 40 মিনিটস ফর টাস্ক 2, অ্যাজ টাস্ক 2 ওয়ার্থ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক 1। কিভাবে ওয়ার্থ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক 1 এটা বুঝুন। টাস্ক 1 এ আপনাকে 9 এর মধ্যে মার্ক করবে, টাস্ক 2 তেও আপনাকে 9 এর মধ্যে মার্ক করবে। এইগুলোর এভারেজ আপনার ওভারঅল 9 হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা না হয়ে এখানে যেটা করতেছে এটাকে কি বলে স্যার, ওয়েটেড এভারেজ, ওয়েটেড এভারেজ, ওয়েটেড এভারেজ, সেটা এভারেজই বলে, কিন্তু ওয়েটেড এভারেজ, ওয়েটটা কোন দিকে বেশি দাঁড়ছে না। আপনাকে কি করবে, 9 এর মধ্যে মার্ক করছে কিন্তু, কিন্তু এটার 1/3 রাখছে, এটাও 9 এর মধ্যে মার্ক করছে কিন্তু এটার 2/3 রাখছে, রাখলে দেখেন রেজাল্টটা সেটা 3, এটা 6 ওভারঅল, এই দুটো হয়ে যায়। ঠিক আছে, এখন বুঝছেন যে টাস্ক 2 ওয়ার্থ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক 1। আচ্ছা, এই জন্য ওরা বলে দিবে যে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস ফর টাস্ক 1, 40 মিনিটস ফর টাস্ক 2, অ্যাজ টাস্ক 1, টাস্ক 2 ওয়ার্থ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক 1। হাউএভার, আমি বলেছি যে কোয়েশ্চেন দুটো একসাথে দিবে, অ্যানসার স্ক্রিপ্ট একসাথে দিবে, জাস্ট ডিফারেন্ট কালার অ্যানসার স্ক্রিপ্ট, মনে হয় একটা সাদা একটা ইয়েলো কালার অ্যানসার স্ক্রিপ্ট দিবে, দিয়ে আপনাকে যে 1 ঘন্টা সময় দিল, এখন এটা আপনার উপর যে আপনি 1 ঘন্টার মধ্যে কি টাস্ক 1 40 মিনিট লিখবেন আর টাস্ক 2 20 মিনিট লিখবেন, না কি করবেন এটা আপনার উপর, টাস্ক 2 আগে শুরু করবেন না টাস্ক 1 আগে শুরু করবেন, পুরো জিনিসটা আপনার উপর। ওরা আর এটা নিয়ে বলবে না যে 20 মিনিট পরে ওরা খাতা নিয়ে নিবে এরকম কিছু, ঠিক আছে, কিন্তু ওরা এই কথাটা জাস্ট বলে দিবে ইউ শুড স্ক্যান। এখন আমি আপনাদের বুঝাবো ওয়াই ইউ শুড নট স্পেন্ড মোর দ্যান 20 মিনিটস ইন টাস্ক 1, পারলে 15 মিনিট, 10 মিনিটে পারলে টাস্ক 1 কেন শেষ করে দেবেন, এই জিনিসটা খুব ভালো করে বুঝুন। সেটা হচ্ছে, মনে করেন আপনি টাস্ক 1টা একটা ছবি আসে তো, বা জেনারেল ট্রেনিং একটা লেটার আসে তো, লেটারটা কি লিখতে হবে, লেটার কাকে লিখতে হবে এবং লেটারের মধ্যে কি কি লিখতে হবে সেটা বলে দিছে না, ফলে এটা একটু সহজ তো, এটার মধ্যে আমাদের খুব ক্রিয়েটিভিটি বা মনের মাধুরী চলে আসে খুব, তখন লিখতে লিখতে খুব অস্থির অবস্থা। বা যারা যে আমরা স্ট্যাটিস্টিক্স বা ফাইন্যান্স বা এগুলোর ছাত্র, তারা যখন চার্ট টার্ট দেখি সামারাইজ করতে, আমরা তো অস্থির হয়ে যাই, এরকম প্রতিদিনই করি, এখনই করতেছি। তারা তো হয় কি টাস্ক 1 এ অনেকেই অনেকক্ষণ সময় নিয়ে ফেলে। আচ্ছা, আপনি অনেকক্ষণ সময় নিলেন, মনে করেন 35 মিনিট নিলেন, নিয়ে আপনি 9 out of 9 পেলেন, এখানে জানি কত পাবেন, 3 ট্রিবিউন। আচ্ছা ঠিক আছে, এবার বাকি যে 25 মিনিট সময় থাকলো, সেই 25 মিনিটে আপনি যেন তেন ভাবে এই টাস্ক 2 লিখলেন, এবং এই 9 এ 6 পেলেন, এখানে 6 পেলেন, এখানে 6 পেলে কত হবে রেজাল্ট, এখানে 2, এখানে যদি 6 মান 4, রাইট। আচ্ছা, এখানে কত হারালেন, 2 হারালেন তো। এবার আসেন, আপনি 50 মিনিট ধরে টাস্ক 2 লিখেছেন, 50 মিনিট ধরে কেসে লিখেছেন এবং চমৎকার লিখেছেন, এবং আপনি এখানে 9 out of 9 পেয়েছেন, তাহলে তো 6 পেলেন, এবং বাকি যে 10 মিনিট সময় থাকলো সেখানে মোটামুটি যেন তেন ভাবে আপনি টাস্ক 1 লিখলেন, 9 এর মধ্যে 6 কিন্তু খুব ভালো মার্ক না, 9 এর মধ্যে 6 কিন্তু খুব ভালো মার্ক না, তো আপনি যেন তেন ভাবে টাস্ক 1 লিখলেন এবং 9 এর মধ্যে ওখানে 6 পেলেন, তাহলে রেজাল্টটা কত আসবে, 2 আসবে না, কত হারালেন, এবার এর আগে জানি কত হারিয়েছিলেন, 2, বুঝছেন,
ব্যাপারটা হলো এখানে পাওয়ার খুব বেশি নাই, হারানোরও খুব বেশি নাই। এখানে পাওয়ারও অনেক কিছু আছে, হারানোরও অনেক কিছু আছে। এই জন্য আমরা টাস্ক ওয়ানে পারতপক্ষে 20 মিনিট হচ্ছে হাইয়েস্ট, মানে আপনি 20 মিনিটের 1 মিনিট সময় বেশি নেবেন। ভেরি গুড। এখন টাস্ক টু যদি আপনি আগে দিতে চান, এটা আপনার উপর, যেটা বললাম অনেক সময় টাস্ক টু আগে দিলেই ভালো, এটা আপনার। কিন্তু টাস্ক ওয়ান নিয়ে আমি ক্লাসে এমফাসাইজ করতে করতে মানে আপনাদের পাগল করে দিই ব্রেন ওয়াশ করতে করতে, যে আপনি টাস্ক ওয়ান নিয়ে খুব বেশি মাথা ঘামাবেনই না। এটা এত সফলভাবে আমি এমফাসাইজ করি যে আমার কিছুদিন আগে এক ছাত্র এসে বলল, স্যার আমি পরীক্ষায় টাস্ক ওয়ান লিখি নাই। আমি আমার এত এক্সট্রিম পর্যায়ে যেতে বলি নাই, আমি বলছি আপনি টাস্ক ওয়ান লিখেন কিন্তু খুব বেশি সময় নিন না, যেটা সাধারণত ছেলেমেয়েরা নেয়, কারণ ওই যে একটা গ্রাফ সব দেওয়া থাকে, তো আপনি যদি সেটা ওয়ার্ডে কনভার্ট করতে হবে, তখন আপনি খুব মানে এনথুসিয়াজমের সাথে এনথুসিয়াস্টিক হয়ে যান এবং খুব লিখে দিচ্ছেন, দরকার নেই। টাস্ক ওয়ানটা মোটামুটি লিখলেই চলবে, ঠিক আছে? কারণ এখানে বললাম হারানোর খুব বেশি নেই, আপনি যদি 600 পান মাত্র 1000 তাহলে টোটাল বা বেশি কনসেন্ট্রেশন আমাদের থাকবে, মোর এমফাসাইজ প্রায়োরিটি থাকবে টাস্ক 2 এর দিকে। এখন স্যার যেটা বললেন যে টাস্ক 2 যদি আগে শুরু করি তাহলে ভালো হয়, হ্যাঁ অবশ্যই ভালো হয়, কারণ আপনি কিন্তু খেয়াল করেন এক্সস্টেড আপনি 40 মিনিট পরীক্ষা দিয়েছেন লিসেনিং, তারপরে রিডিং দিয়েছেন, রিডিংটা তো খুবই সোজা আপনারা বলেন যেটা খুবই সোজা, এরপরে আপনার কিছু মনেই হয় না, তারপরেই আপনারা শুরু করে দেন রাইটিং। তো এই 1 ঘন্টা 40 মিনিট সোজা যেটা মডিউল দেওয়ার পরে আপনাদের তো খুব ভালো লাগবে রাইটিংটা শুরু করতে, তাই না? তখন তো মাথা খুব ফ্রেশ থাকবে, এই বলতেছি আর কি। যে তখন ধরেন অনেকেই রাইটিং ক্লাস 2 শুরু করতে চায়, অবশ্যই করেন, অসুবিধা নাই, কারণ রাইটিং ক্লাস 2 নিডস প্ল্যানিং, আমরা এগুলো ইন ডিটেল অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করবো, আমি একদম ধরে ধরে আপনাদের দেখাবো কিভাবে এসে লিখবেন, কত টাইপের এসে আসবে, কি হবে না হবে, এগুলো সব দেখাবো। সো টাস্ক 1 টাস্ক 2 দুইটা টাস্ক আসে, দুইটা টাস্কের কোশ্চেন পেপার একসাথে দিয়ে দেওয়া হয়, 1 ঘন্টা সময় দেওয়া হয় এবং টাইম অ্যালোকেশন এবং স্কোর ব্যাপারটা বুঝলেন। এবার আসেন টাস্ক 1 এ আপনাকে বলে ইউ শুড রাইট এট লিস্ট 150 ওয়ার্ডস, আর টাস্ক 2 তে বলে ইউ শুড রাইট এট লিস্ট 250 ওয়ার্ডস। এট লিস্ট মানে জানি কি, কম পক্ষে। এখন আপনি যদি 150 ওয়ার্ডের কম লিখেন বা 250 ওয়ার্ডের কম লিখেন, তাহলে কি এক্সামিনার আপনাকে প্যানালাইজ করতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই সে করবে, যেহেতু আপনাকে যে বলে দিয়েছি ইউ শুড রাইট অ্যাট লিস্ট 150 অ্যাট লিস্ট 250, আপনি যখন এটা কম লিখবেন তখনই আপনাকে সে প্যানালাইজ করবে। আচ্ছা ভাইয়া ওরা কিভাবে গুনবে? আমি বলছি কোয়েশ্চেন করা যাবে, কোয়েশ্চেন হবে কোয়েশ্চেন আনসার সেশনের সময়। আপনি যদি 150 ওয়ার্ডের জায়গায় মনে করেন 100 ওয়ার্ড লিখছেন, আপনার 1 মার্ক কেটে দিবেন, বুঝছেন? আপনি সরি 100 না ভুল বললাম 139 ওয়ার্ড লিখছেন, আপনার 1 মার্ক কেটে দিবেন 150 থেকে, আবার 100 ওয়ার্ড লিখছেন আপনার 2 মার্ক কেটে দিবেন, এন্ড সো অন, বুঝছেন? এখানেও 250 এর জায়গায় আপনি 239 লিখছেন, আপনার 1 মার্ক কাটা, মানে 8 এর মধ্যে মার্ক হবে। এবার 200 ওয়ার্ড লিখছেন, এখন আসেন আমরা রিডিং লিসেনিং থেকে জেনে ফেলছি যে আইএলটিএস এর মধ্যে প্রিপোজিশন আর্টিকেল সবই ওয়ার্ড। এখন এক্সামিনার কি প্রত্যেকটা খাতা গুনবে? এটা হচ্ছে আজকের হট কোশ্চেন, বা ওরা কেমনে গুনবে বা আমি কেমনে গুনবো এই জাতীয় জিনিসটা। এই জন্য আপনার আজকে বাসায় গিয়ে প্রথম যে কাজটা হবে সেটা হলো একটা বাংলা লাইন টানা খাতা আছে না, এ ফোর সাইজ একটা বাংলা লাইন টানা খাতা নেবেন। যদি বাংলা লাইন টানা খাতা না পান, আপনি গুগলে খালি আইএলটিএস রাইটিং স্ক্রিপ্ট এটা লিখে সার্চ দিলে পিডিএফ ফাইল চলে আসবে। এক্সামে যেমন স্ক্রিপ্ট থাকে, হুবহু তেমন না থাকলেও ওরকম একটা স্ক্রিপ্ট আসবে, বুঝছেন? অথবা এই যে আমাদের মক টেস্টে যেমন স্ক্রিপ্ট দেখছেন না, ওরকম এরকম একটা স্ক্রিপ্ট নেবেন। নিয়ে আপনি যে কোনো একটা ইংলিশ প্যারাগ্রাফ দেখে দেখে লিখবেন, এটা বড় বড় সড়ক কোনো একটা প্যারাগ্রাফ হাফ পেজ যাতে হয় এরকম লিখবেন। লিখে আপনি গুনবেন অন অ্যান অ্যাভারেজ হাউ মেনি ওয়ার্ডস ডু ইউ রাইট ইন আ লাইন। আপনার আর আমার লেখা পার্থক্য আছে না? লাইনে 8টা ওয়ার্ড লিখি, এটা আপনি লিখেন, আমি 9টা 10টা লিখি, কেউ কেউ হতে পারে 6টাও লিখে, অনেকে লেখে একটু বড় বড় হতে পারে না। আপনার প্রথম কাজ হবে বাসায় গিয়ে আজকে যে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন দেখে দেখে ইংলিশ ওই লাইন টানা খাতার মধ্যে, এবং আপনি গুনবেন অন অ্যান অ্যাভারেজ হাউ মেনি ওয়ার্ডস ডু ইউ রাইট ইন আ লাইন। তাইলে হবে কি, আপনার একটা আজকে ওভারঅল ধারণা হয়ে যাবে যে আমাকে আসলে কত লাইন লিখতে হবে, লাইনের হিসাবটা কেন দিলাম এটা একটু বুঝেন। আপনাকে যখন এক্সামে খাতা দিবে না,
এই খাতাতে এরকম এ ফোর সাইজ পেপার হবে, এ ফোর সাইজ এপি টপি, মনে করেন এটা এপি, এটা ওপি, দুইটার জন্য দুইটা। আচ্ছা তো এই পিঠে এখানে তো নাম টাম, এখানে তো সব নাম থাকবে, এখান থেকে এরপর দাগ দেওয়া থাকবে, তারপর আবার এখানে দাগ দেওয়া থাকবে, এবং এখানে কিছু জরুরি কথাবার্তা লেখা থাকবে, সেটা বলতেছি। এই পিঠে 15 লাইন থাকে, 15, এই পিঠে 25 লাইন। এখন আমি যেই আমি বললাম যে আমি অন অ্যান এভারেজ 9টা থেকে 10টা ওয়ার্ড লিখি, তাহলে আমি যখন এই পেজটা পুরো লিখে ফেলছি কোনো ধরনের লাইন টাইম গ্যাপ দিয়ে কিছু করিনি, তাহলে আমি মোটামুটি কত ওয়ার্ড লিখে ফেলছি? 150 ওয়ার্ড লিখে ফেলছি না? তাহলে ধরেন আমার একটা টাস্ক 1 আর টাস্ক 2 এর কালার দেখতে একদম একই, শুধু কালার ডিফারেন্ট হবে। সো আমি তাহলে টাস্ক 1 যখন লিখতেছি আমাকে পরীক্ষার সময় আবার বসে বসে গুনতে হবে না, কারণ পরীক্ষার সময় এমনি সময়ের অভাব। তখন আমার একটা ধারণা চলে আসবে আই হ্যাভ অলমোস্ট রিটেন 150 ওয়ার্ডস। তাহলে পরের পেজে গিয়ে আমি যখন 3-4 লাইন লিখে ফেলবো তখন আমি মোর দ্যান শিওর যে আই হ্যাভ ইনডিড রিটেন 150 ওয়ার্ডস। ঠিক আছে, এখন আসেন উপরে কতদূর লিখবো, মানে 150 তো মিনিমাম লিখতেই হবে আমাকে, তার উপরে কতদূর যাব এটা আমি বলছি। কিন্তু তার আগে এইটুকু বুঝেন যে আপনাকে জাস্ট কাজটা করে দিলাম বাসায়, সেটা কেন করবে? এবার আমি যখন এই যে 15 আর 25 লাইন, তো মোট কত লাইন হয়? 40 লাইন। এই 40 লাইন আমি যখন মনে করেন টাস্ক 2 এর আনসার দিচ্ছি, এবার টাস্ক 2 এর ক্ষেত্রে আমি একটা এসে লিখলাম, এসে তে মনে করেন 5টা প্যারাগ্রাফ করছি আমি, এবং 5টা প্যারাগ্রাফের প্রত্যেকটার মাঝখানে একটা একটা করে লাইন গ্যাপ দিছি, তো 35 লাইন লিখছি। 35 লাইন যদি আমি লিখি তাহলে অ্যারাউন্ড কত ওয়ার্ড লিখে ফেলছি? 350। তাহলে বুঝে গেছে আমার 250 এর বাউন্ডারি, মানে এটা আমি পার করে গেছি, অসুবিধা নেই, এবার আমার আর মার্ক কাটবে না, এই লেন্থ নিয়ে আর মার্ক কাটবে না, তাই তো? আন্দাজটা বুঝছেন কি করতে হবে? এখন উপরে কত ওয়ার্ড লিখবেন সেটার ব্যাপারে আমার বক্তব্য হলো, আপনি এই টাস্ক 1টা 180 থেকে সর্বোচ্চ 200 ওয়ার্ডে শেষ করে দিবেন, মানে 180-তে 151 ওয়ার্ড লিখে লিখতে হবে। তারপরে আপনি খেলতে খেলতে আপনার কলমে মনে করেন নস লাগাইছেন, থামতেছে না, কলমটা লিখতেছে, তাইলে আপনি 180 যান, আরো থামাইতেই পারতেছেন না, 200 যান, এর বেশি যাওয়া যাবে, গেলে কি হবে আর যাওয়া কেন যাবে না এটা বলতেছি, কিন্তু আমরা এইটুকুর মধ্যে শেষ করব। এবং এখানে 250 এর জায়গায় আপনি 280 কলম থামতেই না চাইলে 300 পর্যন্ত চলবে। এখন আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি 150 ওয়ার্ডের জায়গায় 500 ওয়ার্ড লিখেন এবং 250 এর জায়গায় 1000 ওয়ার্ড লিখেন, মানে আপনি যদি ম্যানেজ করতে পারেন পরীক্ষার সময় লেখাটা, এক্সামিনার আইনত, আইনত বুঝেন, আইনত আপনাকে কিছু করতে পারবে না, কারণ হচ্ছে সে বলছে 150 মিনিমাম লিখতে হবে, আপনি 150 মিনিমাম লিখছেন, সে তো আর ম্যাক্সিমাম বলে নাই, আপনি লিখছেন, আপনি 500 ওয়ার্ড লিখতে পারেন, আপনার লেখার স্পিড অনেক ভালো, লিখছেন 250 জায়গায় 1000 ওয়ার্ড লিখে লিখছেন, কিন্তু আমরা কেন লিখবো না এই জিনিসটা একটু আমি আপনাকে বুঝাই, একটু অপমান করে বুঝাই, আমাদের অনেকের লেখার কোয়ালিটি ভালো না, বুঝছেন, ফলে আমরা যত বেশি লিখবো তত ভুলের সম্ভাবনা, ফলে আমরা কম লিখবো। এক, এবার আরেকটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি, স্পেশালি আমি যা যে আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি, একটা দুঃখজনক সত্য হলো আমাদের সময় আমরা দেখেছি যে সাবদের মধ্যে পৃষ্ঠাগুলো নাম্বার দেওয়ার একটা প্রবণতা ছিল, এটা দুঃখজনক সত্য। তো সেই পৃষ্ঠাগুলো নাম্বার দেওয়ার অভ্যাসের কারণে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল খুব পৃষ্ঠা বাড়াবো, যেমন আমি এখনো প্রায় গর্ব করে বলি যে আমি এইচএসসির সময় বাংলা দ্বিতীয় পত্রে 31 পেজ রচনা লিখছিলাম। পেজটা কেন বলি, কারণ এভাবেই অভ্যাস করছি আমি যে সার্কেল পেজ উল্টাবে আর দিব বাপ। এখন আমাদের এই মেন্টালিটিটা এখনো অনেকের মধ্যে আছে যে একটু বেশি লিখলে মনে হয় ভালো, কিন্তু আমি আপনাকে স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই, আইএলটিএস এর মধ্যে 150 যখন আপনি পার করে ফেলছেন এরপরে কোয়ান্টিটি ডাজ নট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি ম্যাটার্স। আপনি যদি 151 ওয়ার্ডও লিখেন, আপনার লেখার কোয়ালিটি যদি ভালো থাকে তাইলে আপনি ব্যান 9 পেতে পারবেন, 9 পেতে পারবেন। আর যদি আপনার লেখার কোয়ালিটি মোটেই ভালো না থাকে, আপনি যদি 1000 ওয়ার্ডও লিখেন কোনো লাভ হবে না, এক্সামিনার পৃষ্ঠা উল্টায় নাম্বার দিবে না, সব প্রত্যেকটা ওয়ার্ড পড়বে। ফলে আমি আপনাদের একটু এভাবে বুঝাতে চাইলাম যে যেহেতু আমাদের এখানে কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, যখনই আপনি 150 পার করে ফেলছেন, তো আমি যদি কম লিখে ভালো মার্ক পেতে পারি আমি কেন বেশি লিখবো, এটা এক নম্বর কথা। আরেকটা হচ্ছে
যেহেতু আমাদের অনেকের লেখার কোয়ালিটি খুব ভালো না আহামরি, ফলে আমরা বেশি লিখতেই যাব, বেশি লিখলে বেশি বেশি ভুল হয়ে যাবে, দরকার নেই। তবে এবার স্পিকিং এর মতো আমাকে এই কথাটা এখানে বলতেই হচ্ছে যে অনেক অনেক এক্সেপশন আছেন, অনেকের লেখা খুব ভালো, তার লেখার পূর্ণতার জন্য, মনে করেন তার ফুলফিলমেন্টের জন্য, তার 250 ওয়ার্ডের জায়গায় 350 ওয়ার্ড লিখতে হচ্ছে এসে, বা টাস্ক ওয়ান 150 জায়গায় 200 ওয়ার্ড লিখতে হচ্ছে, 220 ওয়ার্ড লিখতে হচ্ছে, অবশ্যই সে লিখবেন। কিন্তু তার শর্ত দিলাম, কিন্তু তার বেসিক লেখার কোয়ালিটিটা খুব ভালো, তখন তার তার লেখার কোয়ালিটি ভালো, তার আর্গুমেন্ট ভালো, তার লজিক্যাল প্রোগ্রেশন ভালো, সবকিছু, তখন সে অবশ্যই লিখবেন। কেন না, তার যদি এক্সট্রা পেজ নিতে হয় সেটা নিয়ে লিখবেন, অসুবিধা অবশ্যই না, অবশ্যই ইউ আর অ্যালাউড টু টেক এক্সট্রা পেজ নিয়ে নিয়ে লিখবেন, কোনো সমস্যা। কিন্তু পরীক্ষার সময় অনেকে এক্সট্রা পেজ নিচ্ছে দেখে আপনার হিংসিত হওয়ার কিছু নাই, যে ও ফাটাই ফেলছে মনে করি, বুঝছেন না, হিংসিত শব্দটা নাই, যাই হোক, হিংসা করার কিছু নেই, বুঝছেন তো। আপনার পেজ নিতে হলে অবশ্যই নেবেন, আবার আমার কথা ধরে বসে থাকেন না যে আমি লিখতে না করছি, কিন্তু আমি বলতেছি আমরা একটা জেনারেল কথা বললাম যে যাদের লেখার কোয়ালিটি আমাদের 6-6.5 লেভেলে তাদের আমরা এত বেশি লেখা দরকার, কিন্তু যার লেখা ভালো সে অবশ্যই 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 তার নিজস্ব স্টাইল আছে, সে সেটা ফলো। আচ্ছা, এখন এই টাস্ক ওয়ান টাস্ক টু এর মধ্যে আমরা এই যে এই একাডেমিকে যে ডায়াগ্রাম গ্রাফ ম্যাপ টেবিল প্রসেস যা যা বললাম এগুলো সব ইন ডিটেইল, মানে প্রত্যেকটা মডেল অ্যানসার গুলো আমরা নেক্সট ক্লাস মধ্যে দেখব, সামনে যে আরো কয়েকটা কাল বাকি আছে, এবং লেটার যে বললাম লেটারের প্রত্যেকটা কি কিভাবে কি কি থাকতেই হবে কি না থাকলেও চলবে, ছোটবেলায় লেটারের সময় এরকম মনে আছে নাকি, সরি প্রাপকের দিকে মনে আমরা এভাবে পড়তাম সময়ের মূল্য, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, এই তিনটা পড়ে এক ক্যাটাগরি। আবার ধরেন ঋতু নিয়ে বা প্রকৃতি নিয়ে কিছু একটা পড়ে ফেললাম, অথবা সায়েন্স, হ্যাঁ সায়েন্স বিষয়ে কিছু একটা পড়ে ফেললাম, এগুলো ক্যাটাগরি করে পড়তাম, ক্যাটাগরি কমন আসতো, আবার ইয়েও কমন আসতো, টপিকও কমন আসতো, বুঝছেন আসতো না, এরকম আইএলস এর মধ্যে করা যায়, টপিক করা যায় না কিন্তু ক্যাটাগরি করা যায়, কয়েকটা টাইপ আছে, এই টাইপগুলোর মধ্যে এগুলোই ঘুরে ফিরে আসে, বুঝছেন। সো আমরা এই টাইপগুলো দেখবো যে এস এর কয়টা টাইপ আছে, কোন টাইপ কিভাবে লেখা যায়, কিভাবে লিখতে হবে, কি কি এসে সব ডিটেল দেখবো, এবং সবগুলো ফেসবুক পেজে আছেও, কম বেশি ভিডিওগুলো আছেও, মানে ইন কেস ইউ মিস দ্য ক্লাস আপনি ওখানে দেখেন। এখন ঘটনা হলো আমি এই যে 4+4+5+5+2 এর যে কথাটা বলতে যাচ্ছি, এইটা হলো আপনার এই কয়েকটা জিনিস যদি আপনি মেনে চলেন, আপনার রাইটিং এ যেটা বললাম যে মিনিমাম 6.5 আসাই উচিত, এর নিচে আসা উচিতই না, সম্ভবই না, আর এর উপরে একদম 9 পর্যন্ত গিয়ে পড়তে পারে। এই কথাটা বলার আগে আমি আপনাদের একটা একটা ছোট্ট এক্সাম্পল দেখাতে চাই যে 150 ওয়ার্ড আর 250 ওয়ার্ড যে কত কম, মানে এটা যে খুব বেশি না এবং রাইটিং যে কত সোজা এটা দেখাতে চাই। আমি গ্রাফটার ফার্স্টে বলছি না, একটা ছোট টিচারের কাজ হচ্ছে সবচেয়ে সহজ জিনিসটা ক্লাসে দেখানো, আর হোমওয়ার্ক দেওয়া আর একটু কঠিন, পরীক্ষায় কি দেওয়া যেটা শুনতে শুনে আইডিয়াই নেই, বুঝছেন না, তো আমি ক্লাসে সবচেয়ে সহজ একটা জিনিস দেখাচ্ছি, এই এটা একটা গ্রাফ, এদিকে ইয়ার এদিকে পার্সেন্টেজ, এই গ্রাফটা কিসের জানেন, ইউজ অফ কম্পিউটার, ইউজ অফ কম্পিউটারস ইন স্কুলস, স্কুলে কম্পিউটার ইউজার একটা ব্যাপার আর কি, বা ইন দ্য ক্লাস বলতে পারেন, ঠিক আছে, ইন দ্য ক্লাস মনে করেন ইন ইউকে এরকম একটা কিছু। এখন এটা 1995 সালে মনে করেন ইউকে তে স্কুলে বা ক্লাসে কম্পিউটার ইউসেজ ছিল 5%, 5% ক্লাস এটা ইউজ করত, এখন তো 50% হয়ে গেছে, এটা 2015 সালের কথা, ঠিক আছে। এটা একটা গ্রাফ আসলো আমাদের, এটাই বলবে যে সামারাইজ এন্ড ইনফরমেশন হ্যান্ড দেন, তো এই কাজটা আমি লিখতেছি, ভাষায় লিখতেছি, আমি লিখলাম ইউজ অফ কম্পিউটারস ইন স্কুলস, মেবি আমি এখানে লিখে দিলাম ইন ইউকে, ঠিক আছে, হ্যাজ, এটা হচ্ছে আমার সাবজেক্ট না, ইউজ অফ কম্পিউটারস ইন স্কুলস হ্যাজ কি হয়েছে, ইনক্রিজ, ভার্বকে এই যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, হ্যাজ ইনক্রিজ ড্রামাটিক্যালি, কত থেকে কত পার্সেন্ট, ফ্রম 5% টু 50%, কোন থেকে কোন সাল থেকে কোন সাল, ফ্রম 1995 টু 2015, এই পর্যন্ত লিখলে শেষ ছিল, ঠিক আছে। আমি আরেকটু আগে বেড়ে লিখলাম
a sharp 45% increase over 20-year period mentioned in the question. এই কথাটাকে আমি আবার একটু সামারি লাইন হিসেবে লিখলাম সেমিকোলন দিয়ে, বুঝছেন? আমার একটু গুনে দিবেন কয়টা ওয়ার্ড আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
এরকম কয়টা সেন্টেন্স লিখলে আমার টাস্ক ওয়ান হয়ে যায়? ছয়টা। মাত্র ছয়টা সেন্টেন্স ইংলিশে ঠিকমতো লিখতে পারবেন না? আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো যে কেমব্রিজ আইএলটিএস 9 থেকে একটা এক্সামিনার বানানো অ্যানসার দিয়ে দেখাবো যে সে মাত্র সাতটা সেন্টেন্স লিখছে, মাত্র 161 বা 64 ওয়ার্ড লিখছে এবং সেটাকে ক্লেম করতেছে ব্যান 9। কেন ক্লেম করছে সেগুলো তো আমরা ইউনিটে দেখবোই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে কত কম লিখতে হবে আর কি আপনাকে। এরকম মাত্র ছয়টা সেন্টেন্স সাতটা সেন্টেন্স লিখতে পারবেন না? যদি না লিখতে পারেন তাহলে PITY হচ্ছে আপনাদের জন্য পিটি। এখন আবার আমাদের ধরেন এরকম সেন্টেন্স মাত্র 10টা লিখলেই আমার টাস্ক 2 হয়ে যাচ্ছে। তো যদিও এসেতে মাত্র 10টা সেন্টেন্স হয় না আর প্রত্যেকটা সেন্টেন্সই এত বড় বড় হবে না, তো সব মিলে এই 20-30টা সেন্টেন্স লিখলেই আমার কাজ শেষ। তো এইটার পরে আমি আপনাদের যে কথাটা বলতে চাই, এই যে 4-4 হ্যান্ডেল, এগুলোর মধ্যে একটা প্রথম জিনিস হলো, ফার্স্ট থিং ফার্স্ট, এই স্পিকিং এ চারটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, ছিল মনে আছে আপনাদের? স্পিকিং এ চারটা মূল মার্কিং ক্রাইটেরিয়া ছিল যেগুলোর উপর আপনাকে মার্ক দেওয়া আছে। হ্যাঁ, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, তারপর গ্রামাটিক্যাল রাইটিং অ্যাকুরেসি, প্রোনান্সিয়েশন। আচ্ছা, এখন আমাদের রাইটিং এও এরকম চারটা ক্রাইটেরিয়া আছে। একটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়ে স্পিকিং এর সময় বলেছিলাম যে বেসিক গ্রামার তো ভুল করা যাবেই না। আবার আমি বলেছিলাম রেঞ্জ, এই যে টেন্স আছে, যে তিনটা টেন্স আমি বলছি, তিনটা বেসিক টেন্সে ভুল করাই যাবে না। আপনাকে একটা বই পড়তে বলেছেন যে ডিসক্রাইব আ বুক দ্যাট ইউ হ্যাভ রেড রিসেন্টলি। তো এই রেড রিসেন্টলি মানে আপনি পুরো ঘটনাটা সিম্পল পাস্টে যদি বর্ণনা করেন, পাস্টে থাকতে হবে সবগুলো পার্ট। এবার আসেন, আপনি কিন্তু সিম্পল পাস্ট দিয়েই পুরো ঘটনাটা বর্ণনা করতে পারেন, কিন্তু তা না করে আপনি এবার পাস্ট টেন্সের মধ্যে আবার চারটা আছে না, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তো এইগুলো যখন রেঞ্জ ব্যবহার করবেন আরো আরো ইনফরমেশন একটা সেন্টেন্সের মধ্যে ঢুকবে একটা পর্যায়ে। আমি আবার আপনাদের বলেছিলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড, মনে আছে এগুলো? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স বলেছি, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত হয়, কম্পাউন্ড কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত হয়, এগুলো বলেছিলাম। এখন আপনাকে যেটা করতে হবে এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে, আমি আবার স্পিকিং এর সময় এই কথাও বলেছিলাম যে স্পিকিং এর সময় গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ইজ দি লিস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, কিন্তু রাইটিং এ কি মনে হয়? পারহ্যাপস দি মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, বুঝছেন? এইখানে আমাদের যেই কাহিনীটা করতে হবে সেটা হচ্ছে বেসিক গ্রামারে ভুল তো করা যাবেই না, আবার ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার দেখাতে হবে, নাহলে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে মার্ক পাবেন। ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার কেমন? এই যে বললাম যে এই যে ছয়টা সাতটা সেন্টেন্সে লিখবেন, এগুলো সবগুলো এই যে একটা গ্রাফের মধ্যে দেখবেন বেড়েছে কমেছে এই ধরনের ঘটনাই থাকবে। আপনি যদি খালি লিখেন যে ইট হ্যাজ ইনক্রিজ, ইট হ্যাজ ইনক্রিজ, ইট হ্যাজ ইনক্রিজ, এগুলো সব ঠিক হলো, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি বেশি দেওয়া গেল না আপনাকে, কারণ আপনি একই স্ট্রাকচারে প্রত্যেকটা সেন্টেন্স লিখেছেন। এখানে ওই যে ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার আনতে হবে, বুঝছেন? এসে তো করতে হবে এখানে, এটা আমরা অনলাইনে যখন দেখবো তখন আরো বুঝে আসবে। দ্বিতীয় ব্যাপারটা হলো লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে আমি স্পিকিং এ বলেছিলাম রেঞ্জ অফ ইউর ভোকাবুলারি এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ। আপনি রেঞ্জ দেখালেই হবে না, ইউজটা আপনি বিরুদ্ধে। আমি ওই বাথরুম, ল্যাট্রিন, তারপর আরো কি কি সিলি সিলি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ইউসেজটা ঠিক হতে হবে, আবার শব্দ প্রপার হতে হবে। এখানেও রাইটিং এও আপনার একটা সুন্দর জায়গা আপনার লেক্সিক্যাল রিসোর্স শো অফ করার বা শো কেস করার, বুঝছেন? যে আপনি রাইটিং এর মধ্যে আপনার সুন্দর সুন্দর লেক্সিক্যাল একাডেমিক গুড একাডেমিক ভোকাবুলারি গুলো লিখবেন। এবং আপনাদের ওই ইয়ের সময় স্পিকিং এর সময় আমি মনে হয় এই কথাটা বলেছিলাম যে ভাষার মধ্যে একটা হচ্ছে রিটেন ফর্ম, একটা হচ্ছে স্পোকেন ফর্ম।
কথ্য লেখ্য মনে আছে? তো এই রিটেন ফর্মে ইনফর্মাল ফর্মাল, স্পোকেন ফর্মেও ইনফর্মাল ফর্মাল, এগুলো বলেছিলাম। তো বলছিলাম যে আপনি যখন লিখছেন এটা একাডেমিক এসে, সেই একাডেমিক এসের মধ্যে আপনার টোনটা থাকতে হবে, তাই না? তো কিন্তু দুঃখজনক ভাবে অনেকের টোনটা থাকে এরকম স্পোকেন ইনফর্মাল, বুঝছেন? অনেকে লেখার টোন থাকে এরকম, এগুলো থাকে। আপনার লেখা হতে হবে খুবই একাডেমিক ভোকাবুলারি থাকতে হবে। একাডেমিক একটা কথাকে কিভাবে ইনফর্মালি বলা যায়, লিখিতই আর কি, লিখিতই একটা কথা কিভাবে ইনফর্মালি লেখা যায়, কিভাবে ফর্মাল লেখা যায়, সেটাও আমি ক্লাসে দেখাবো। এবং এই ক্ষেত্রে আবারও আপনাদের যে চারটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, কোন ওয়েবসাইটের কথা বলেছিলাম আমি, সাধারণত দেয়ার আর হান্ড্রেড অফ ওয়েবসাইটস, ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু আমি সাধারণত চারটা পাঁচটা ওয়েবসাইটের নাম বলি যেগুলো মানে আপনি ফ্রি স্টাফ বেশ ভালো। একটা হলো আইএলটিএস লিস, এল আই জেড, একটা হচ্ছে লিস, একটা হচ্ছে রায়ান, একটা হচ্ছে সাইমন, একটা হচ্ছে আইএলটিএস। এগুলো সব সবগুলোর আগে আপনি যদি গুগলে সার্চ দিবেন আইএলটিএস লিস, আইএলটিএস রায়ান, আইএলটিএস সাইমন, আইএলটিএস অ্যাডভান্টেজ, এগুলো দেখার পরে আপনার যদি মন না ভরে তাহলে আপনি আইএলটিএস জুস আর আইএলটিএস হাইফেন মেন্টর ডট কম, এগুলো তো যেতে পারেন। এখানে এগুলো আমি রেকমেন্ড করি না যদিও, তারপরেও এগুলোতে অনেক মেটেরিয়াল পাবেন এই ওয়েবসাইট গুলো থেকে। স্পেশালি প্রথম যে চারটা ওয়েবসাইট কথা বললাম, আইএলটিএস লিস, রায়ান, সাইমন, অ্যাডভান্টেজ, এগুলো থেকে আমি বিভিন্ন জিনিসপত্র ক্লাসে দেখাবো, ঠিক আছে? এগুলো খুব সুন্দরভাবে উঁচায় লেখা আছে জিনিসপত্র, ভিডিও আছে, হ্যাঁ ভিডিও আছে, রাইট ভিডিও আছে, এগুলো সম্পর্কে আমি আরো ডিটেইল বলবো আগে ক্লাসে, অসুবিধা নেই। তো এখন ঘটনা হলো যে আপনার এই একটা কথাকে ইনফর্মালি কিভাবে লেখা যায়, কিভাবে ফর্মাল লেখা যায়, সেই জিনিসগুলো আমি ক্লাসে দেখাবো, ঠিক আছে? এখন আপনাদের এই এই যে ব্যাপারটা বলছিলাম যে রিটেন ফর্মাল টোন থাকতে হবে, এখন এই লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আপনি যে শব্দটা ইনফর্মাল সেই শব্দ ব্যবহার না করে ফর্মাল শব্দ ব্যবহার করবেন, এটা হচ্ছে মূল কথা। এরপরে আমার স্পিকিং এর মধ্যে ছিল ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেখার তো ফ্লুয়েন্সি নাই, লেখার মধ্যে থাকবে কোহেশন অ্যান্ড কোহেরেন্স। কোহেশন এন্ড কোহেরেন্স, কোহেরেন্স মানে কি বলেছিলাম মনে আছে? প্রাসঙ্গিকতা, জি, লজিক্যাল প্রোগ্রেশন, লজিক্যাল প্রোগ্রেশন, লজিক্যালি কানেক্টেড আইডিয়াস। কোহেশন মানে প্রপার প্যারাগ্রাফিং। ছোটবেলায় গরু রচনা লিখতাম, মনে আছে আপনাদের? গরু রচনা যখন লিখতাম তখন উপরে লিখতাম গরু, একটা ঢেউ খেলানো স্কেল কিনতাম, একটা কালার পেন্টিং একটা দাগ কিনতাম, তারপরে লিখতাম সূচনা, যখনই আমরা ইউনিভার্সিটিতে উঠে গেলাম তখন দেখলাম এরকম ক্রুপ ক্রুপ আর করা যায় না, মানে আর এরকম গরু মানে টাইটেল লেখা যাচ্ছে না, সূচনা লেখা যাচ্ছে না, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি হেডিং দিতে পারতেছি না। তখন দেখলাম না পুরো এসেটা একদম লিখতে হচ্ছে লেফট জাস্টিফাইড বলেন বা যেভাবে বলেন এভাবে লিখতে হচ্ছে, এবং কোন রকম জাস্ট প্যারা করে করে, কোনো আমি টাইটেলও দিতে পারতেছি না, কিছুই দিতে পারতেছি না। এটাই নাকি ইংলিশে এসে লেখার নিয়ম, এটা আমরা অনেকে ইউনিভার্সিটিতে শিখছি, হোয়ারাজ ওই ইয়েরা আমি কি নাম ইংলিশ মিডিয়াম ছেলেমেয়েরা ক্লাস সিক্স থেকে ফোর থেকে শিখে, এগুলো যেভাবে আমরা অনেকে ইউনিভার্সিটিতে এসে এই ব্যাপার সাথে পরিচিত হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। প্রপার প্যারাগ্রাফিং মানে হলো, মনে করেন আপনি যখন ওই ছোটবেলার যে রচনাগুলো লিখছিলেন তখন তো আপনি গরু বা সূচনা বা উপকারিতা অপকারিতা ক্লিয়ারলি হেডিংটা দিতে পারছেন, ফলে একজন রিডারের কাছে একটা স্পষ্ট স্ট্রাকচার আছে যে আপনি কি লিখছেন, কতটুকু কি লিখলেন, তাই তো? কিন্তু যখন আপনি কোনো রকম এসব হেডিং ছাড়া, শিরোনাম ছাড়া যখন একটা করে প্যারাগ্রাফ লিখে যাচ্ছেন তখন তো রিডারের কাছে কোনো ক্লুই নেই যে আপনি কি লিখলেন আসলে ব্যাপারটা, ফলে এক একটা প্যারাগ্রাফ এতটা সুগঠিত হতে হবে যে রিডার প্রত্যেকটা প্রথম লাইন পড়ে পড়ে বুঝে যাবে যে এই ব্যাপার কি কি বলছে সে, বুঝছেন? মানে ধরেন আপনি ইন্ট্রোডাকশনটা এমন ভাবে শুরু করতে হবে রিডার যাতে বুঝে টপিক কি,
এবং আপনার অ্যান্সারটা কি, আপনি কি করতেছেন, এগুলো দেখাবো, কোনো চিন্তা নাই। মানে আপনার আজকে যে ইন্ট্রোডাক্টরি ক্লাস প্রত্যেকটা জিনিস দেখাবো। তারপর আবার বডি প্যারাগ্রাফ যখন লিখছেন, যেমন আমি বললাম যে বডি প্যারাগ্রাফ আপনি দেহের বর্ণনা, খাদ্যের বর্ণনা, উপকারিতা, অপকারিতা এভাবে তো আর লিখতে পারছেন না। ফলে প্যারাগ্রাফের প্রথম লাইনটা যেটাকে টপিক সেন্টেন্স বলা হয়, সেই টপিক সেন্টেন্সটা এতটা প্রিসাইজ, এতটা ক্লিয়ার, এতটা ভিভিড হতে হবে যে এক্সামিনার আপনার ওই লাইনটা পড়ে এসে বুঝতে পারে যে এই প্যারাগ্রাফে এই কথাবার্তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা একটা কথা কোয়েশ্চন। আরেকটা কথা হলো, আপনি মনে করেন এই উপকারিতা অপকারিতার জন্য আলাদা আলাদা প্যারা করছিলেন না, কিন্তু উপকারিতার মধ্যে কিছু অপকারিতা বলে দিলেন, আবার অপকারিতার মধ্যে কিছু উপকারিতা বলে দিলেন, এই কাজটা করা যাবে। আপনি দুইটা ভিন্ন আইডিয়া একটা প্যারাগ্রাফে পেতে পারবেন, আবার একটা প্যারাগ্রাফের জন্য খামাখা দুই তিনটা প্যারাগ্রাফ, একটা আইডিয়ার জন্য দুই তিনটা প্যারাগ্রাফ করা যাবে। বুঝছেন কোহেশন ব্যাপারটা কি? কোহেরেন্স হচ্ছে লজিক্যাল প্রোগ্রেশন থাকতে হবে আপনার লেখা, কোহেশন হচ্ছে প্রপারলি স্ট্রাকচার্ড প্যারাগ্রাফ হতে হবে, যাতে করে প্যারাগ্রাফগুলোর প্রথম লাইন পরে পরে বোঝা যায় কি আছে না আছে। তিনটা ক্রাইটেরিয়া টাস্ক 1 টাস্ক 2 এর জন্য কমন। চার নম্বর ক্রাইটেরিয়া টাস্ক 1 এর জন্য হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট, এই যে কোশ্চেনটা দেখালাম না টাস্ক 1 এর, আপনাদের মনে করেন আপনাদের এই জেনারেল ট্রেনিং এ বলছে যে একটা লেটার লিখো, লেটারের মধ্যে তুমি এই তিনটা জিনিস ইনক্লুড করবা, আর আমাদেরকে বলছে একাডেমিকদের যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টেড রিপোর্ট ইন দ্য মেইন ফিচারস এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হলো আপনাকে জেনারেল ট্রেনিং এ যে লেটারটা লিখতে দেওয়া হলো, যে তিনটা পয়েন্ট আপনাকে ইনক্লুড করতে বলা হলো, সেই তিনটা পয়েন্ট ইনক্লুড করলেন কিনা। যদি একটা পয়েন্ট বাদ যায়, লেটার খুব ভালো হলো, গ্রামার খুব ভালো, লেক্সিক্যাল রিসোর্স খুব ভালো, কিন্তু আপনি যে তিনটা পয়েন্ট ওরা বলেছে ইনক্লুড করতে সেটা করেন নাই, ফলে টাস্ক অ্যাচিভড হলো না। বুঝছেন? আমাদের একাডেমিকদের যাদেরকে বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দি মেইন ফিচার্স, নাকি বলেছে ডিসক্রাইব, কিন্তু অনেকেই ডিসক্রাইব করে। বুঝছেন না, এই ছবি দেখেই সাথে সাথে ডিসক্রাইব করা শুরু করে। এন্ড মনে করেন আপনি সামারাইজ করছেন, ডিসক্রাইব করেন নাই, আসলেই সামারাইজ করছেন, কিন্তু বলেছিল মেক কম্প্যারিজনস ওয়্যার রিলেভেন্ট, আপনি এটা করেন নাই, ফলে টাস্ক অ্যাচিভড হলো। টাস্ক অ্যাচিভমেন্ট মানে বুঝতে পারছেন, ফলে ওখানে নাম্বার কম পাবে। এগুলো প্রত্যেকটাতে 9 এর মধ্যে মার্ক করাবে, এটাতে 9, এটাতে 9, এটাতে 9, 9, তারপরে এভারেজ করে আপনার টাস্ক 1 এর 9 ওটাকে আবার জানি কি দিয়ে গুণ করবে, টাস্ক 1 এর 9 1 থার্ড, আর এগুলো 1 ফোর্থ। বুঝছেন না, তার এগুলো 1 ফোর্থ না, মানে এটা পুরো সবগুলো 9, তো এই 9 9 9 9 এর এভারেজ টাস্ক 1 এর মার্কটা আসবে, এবার ওই মার্কটাকে আবার 1 থার্ড দিয়ে গুণ। তারপর আবার এগুলো যে ক্লাস 2 এর ক্ষেত্রে আবার এই সব সব 9 এভারেজ হয়ে ওই 9 আসবে, ওই 9 কে আবার 2 থার্ড দিয়ে গুণ করে কেটে নেবে। এগুলোর জন্য বলা হয় ব্যান্ড, থেকে বলা হয় ব্যান্ড 9 বলি না আমরা, কেন এই এতগুলো থেকে যে আসছে। বুঝছেন কি বলছি? কেন তাহলে জানি না।